প্লিজ সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। টাঙ্গাইলে 86 বছর থেকে 1 মিনিটের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি এক মসজিদে। টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পৌরসভায় অবস্থিত এই মসজিদ, এটি ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি ধনবাড়ী নবাব প্যালেসের মসজিদ। 86 বছর থেকে 1 মিনিটের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত বন্ধ হয়নি এই মসজিদে। মোঘল আমলের এই মসজিদ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এখানে 1929 সাল থেকে 24 ঘন্টা তেলাওয়াত হচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, এখনো 1 মিনিটের জন্য বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত। মোঘল স্থাপত্য রীতিতে নির্মিত মসজিদটির আকার অবয়বে বেশ কবার পরিবর্তন করা হয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদে লাগোয়া সুদৃশ্য ও জাঁকজমকপূর্ণ একটি মিনার রয়েছে। মসজিদকে কেন্দ্র করে মানত প্রথা প্রচলিত রয়েছে। এই মসজিদ প্রায় 10 কাঠা জমির ওপর অবস্থিত। আদিম মসজিদটি ছিল আয়তাকার, তখন এর দৈর্ঘ্য ছিল 13.72 মিটার, প্রায় 45 ফুট, এবং প্রস্থ ছিল 4.57 মিটার, প্রায় 15 ফুট। কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার রীতিমতো বদলে যায়। প্রচলিত নিয়মে এ মসজিদের পূর্ব দিকের 3টি প্রবেশপথ বরাবর এর অভ্যন্তরে কেবলা দেওয়ালে 3টি মেহরাব নির্মিত হয়েছে। কেন্দ্রীয় মেহরাবের কুলুঙ্গিটি অষ্টভুজাকার ও বহু খাঁজ বিশিষ্ট খিলান সহযোগে ফুলের নকশায় অলঙ্কৃত। উভয় পাশের 2টিও বহু খাঁজ বিশিষ্ট খিলান যোগে গঠিত, তবে তারা অলঙ্কারহীন। মসজিদের অভ্যন্তরভাগ সর্বত্রই চীনামাটির টুকরা দ্বারা মোজাইক নকশায় অলঙ্কৃত। মসজিদ সংলগ্ন অর্ধবিঘা আয়তনের অনুচ্চ প্রাচীর বেষ্টিত একটি প্রাচীন কবরস্থান রয়েছে। কবরটি নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মাজার। পাশে সৈয়দ নওয়াব আলীর আত্মীয়দেরও বেশ কয়েকটি কবর রয়েছে, যা মূল কম্পাউন্ডের বাইরে। বর্তমানে এটি একটি বর্গাকৃতির মসজিদ এবং সাধারণ 3 গম্বুজ বিশিষ্ট আয়তাকৃতির মোগল মসজিদের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। সংস্কারের পর বর্তমানে এর অনেক বৈশিষ্ট্যই ভিন্ন আঙ্গিক গ্রহণ করেছে, এবং সে সাথে এর প্রাচীনত্ব লুপ্ত হয়েছে এবং চাকচিক্য অনেক বেড়েছে। সুন্দর কারুকার্যময় এ মসজিদের পূর্ব দিকে বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত 3টি প্রবেশপথ, এছাড়া উত্তর ও দক্ষিণে আরও 1টি করে সর্বমোট 5টি প্রবেশপথ রয়েছে। মসজিদটি বর্ধিতকরণ ও সংস্কার সাধনের পরেও এর উপরস্থ 3টি গম্বুজ ও 5টি প্রবেশপথের প্রাচীনত্বের ছাপ লক্ষ্য করা যায়। প্রচলিত নিয়মে এ মসজিদের পূর্ব দিকের 3টি প্রবেশপথ বরাবর এর অভ্যন্তরে কিবলা দেয়ালে 3টি মেহরাব নির্মিত হয়েছে। কেন্দ্রীয় মেহরাবের পাশে 1টি মিম্বার রয়েছে। মসজিদের অভ্যন্তরভাগ সর্বত্র চীনামাটির টুকরা দ্বারা মোজাইক নকশায় অলঙ্কৃত, যার অধিকাংশ ক্ষেত্রেই ফুলের নকশা লক্ষণীয়। বিস্ময়কর হলেও সত্য, 1929 সাল থেকে 24 ঘন্টা তেলাওয়াত হচ্ছে এই মসজিদে। অবিশ্বাস্য হলেও সত্য, এখানে 1 মিনিটের জন্য বন্ধ হয়নি কোরআন তেলাওয়াত। এখানে 7 জন কারি নিযুক্ত রয়েছেন, 2 ঘন্টা পর পর এক একজন কোরআন তেলাওয়াত করতে থাকেন। 86 বছর ধরে এই বিষয়টি হয়ে আসছে। এটি বিশ্বের বুকেও একটি বিরল ঘটনা। এ মসজিদে একসঙ্গে 200 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রিয় দর্শক, এই মসজিদ সম্পর্কিত তথ্য নিশ্চয়ই আপনাদের অবাক করেছে। আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।